বাধারঘাট বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ করতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে। রাজ্য নির্বাচন দপ্তরের প্রস্তুতি চূড়ান্ত। সোমবার সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। শনিবার উমাকান্ত স্কুল থেকে ভোট কর্মীরা ইভিএম, ভিভিপ্যাট এবং অন্যান্য ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তায় পৌঁছে গেছেন নিজ নিজ ভোট কেন্দ্রে। বাধারঘাট বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 71টি। ভোট কর্মীর সংখ্যা রয়েছেন 390 জন। সোমবার সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট ভোটার 57,906 জন। সার্ভিস ভোটার রয়েছেন 242 জন। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে। বুথে বুথে হবে ভিভিগ্রাফি, থাকবেন মাইক্রো অবজারভারও। আমাদের পুলিং পার্টি পুলিং ম্যাটেরিয়ালস নিয়ে এবং সিকিউরিটি নিয়ে ভোট নেওয়ার জন্য ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা এখান থেকে ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছি। ম্যাটেরিয়াল রিসিভ করে ইভিএম রিসিভ করে ইভিএম ভিভিএট রিসিভ করে তারা ভোট কেন্দ্রে যার যার অ্যাসাইন ভোট কেন্দ্রে তারা যাবেন, সেই দিকে আমরা পুরো প্রস্তুতি নিয়েছি এবং অনেকগুলি টিম ইতিমধ্যে ম্যাটেরিয়ালস যেগুলি কাজে লাগবেন এসটি ম্যাটেরিয়ালস সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছে। করে অনেকগুলি টিম আমাদের এখনও রেডি হয়েছে, ভেহিকেল রেডি এবং সিকিউরিটি পার্সোনালরাও রেডি। সবাই প্রিসাইডিং অফিসার সবখান থেকে তার আই কার্ড, তার অনারিয়াম এবং তার সেন্টার কন্টিনেন্সি সমস্ত বিষয়গুলি বুঝে নিয়ে পুলিং স্টেশনে ইতিমধ্যে মুভ করবেন। উল্লেখ্য, এই কেন্দ্রের বিধায়ক দিলীপ সরকারের মৃত্যুতে বাধারঘাট বিধানসভা আসনটি শূন্য হয়। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সিপিএম, বিজেপি, কংগ্রেস এবং এসইউসিআই প্রার্থীরা। ভোট গণনা হবে 27 সেপ্টেম্বর। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।